গিন্নী, ও গিন্নী, আজ মাংসটা বেশ ভালো করে রাঁধো তো দেখি। মাংস এনেছো? নাও দেখি, কতদিন পরে একটু ভালো মন্দ খাবো গো। দেখো গিন্নী, লোভী হয়েও না যেন, আগে আমি খাবো তারপর তুমি, মনে রেখো। একটু একটু চেখে দেখলে মোল্লা সাহেব কিছু বুঝতে পারবে না। বেশ ভালো হয়েছে তো, আর একটু চেখে দেখি। দেখি তো নুন কম হয়েছে কিনা। না 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 না, ঠিক আছে। হয়েছে কিনা তা তো দেখা হলো না। না, এটাও ঠিক আছে, আর একটু খেলে মোল্লা সাহেব কিছু বুঝতে পারবে না। দারুণ হয়েছে। এই যা, এই তো পুরোটাই খেয়ে ফেললাম, এবার মোল্লা সাহেব এলে কি বলবো? কি গো গিন্নি, মাংস রান্না হলো, তাড়াতাড়ি করো। ও মা গো, কি হলো গো, তাড়াতাড়ি এসো গো, সব খেয়ে ফেললো, সব খেয়ে ফেললো। কি হলো? আরে কি হলোটা কি, কে খেলো? আরে কে খেলো? আর কি খেলো, যা সুস্বাদু হয়েছিল না, আর একটু থাকলে ভালো হতো জানো। কি কি বললে? সুস্বাদু? তুমি যদি না খাও তাহলে সুস্বাদু হয়েছিল তুমি জানলে কি করে? তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি গন্ধ শুকে বলতে পারি রান্না কি রকম হয়েছে। বটে, ঠিক আছে, বেড়ালটাকে ধরে নিয়ে এসো আর একটা দাঁড়ি পাল্লা নিয়ে এসো, চালাকি করবার জায়গা পাওনি বাবা। এই নাও, পুরো এক শের হচ্ছে এর ওজন। এটা যদি বেড়ালের ওজন হয় তাহলে মাংসটা কোথায়? আর এটা যদি মাংস হয় তাহলে বেড়ালটা কোথায়? যদি সময় থাকে একটু ফাঁকে মজ করে নিন, বলি এক আজব লোকের তাজব কথা, বাজিয়ে দা দিন দিন, আহা বাজিয়ে দা দিন দিন, আহা বাজিয়ে দা দিন দিন। নামটি তার সবার জানা, তুরস্কেতে পারি কাণ্ড ঘটায় ভীষণ রকম গল্প শোনো তারি। নামটি তার সবার জানা, তুরস্কেতে পারি কাণ্ড ঘটায় ভীষণ রকম গল্প শোনো তারি, আহা গল্প শোনো তারি, আহা গল্প শোনো তারি। শুনুন জবর খবর, শুনুন জবর খবর, মালিক নফর তাকত বর দিন, সব কাম তামাম করে এবার একটু হেসে নিন, এখন একটু হেসে নিন, এখন একটু হেসে নিন। তাই সব কিছু বাদ দিন, তাই সব কিছু বাদ দিয়ে দেখুন হাজির হয়ে গেছে মোল্লা নাসিরুদ্দিন, মোল্লা